ইউসুফ আলাইহিসসালাম বলছেন, বাইরে বড় ভাই, ও বড় ভাই, ছোট ভাইয়ের প্রতি একটু রহমত করো, আমি যদি মরে যাই এই কাপড়টা আমার কাফন হবে, আর আমি যদি বেঁচে যাই আমার যৌনাঙ্গ আমার গুপ্তাঙ্গ আমি ঢাকবো, আমার এই পোশাকটা বেশি দরকার, তোমরা আমার পোশাকটা নিও না। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা এত নিষ্ঠুর ছিল, ওনার পোশাকটা নিয়ে ফেলেছে বলে এটার মধ্যে রক্ত মাখবো, রক্ত মেখে বাবার কাছে নিয়ে যাব, বলবো বাঘে খেয়েছে এই জন্য রক্ত মাসা পোশাক এনেছি। জগৎ অনেকগুলো বড় ভাই দেখেছে, শুনেন শুনেন মজার কথা, মাহফিলে এসেছেন সব কিছু আপনি উপহার হিসেবে নিয়ে যান। আদম আলাইহিসসালাম আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে যাই, আদম আলাইহিসসালাম বেঁচে থাকতে কতজন সন্তান দেখেছেন বলেন তো, কতজন সন্তান দেখেছেন? 80 জন। আদম আলাইহিসসালামের সন্তান 80 জন, ঠিক আছে, কেউ কেউ বলে 20 জোড়া, 40 জন, 60 জোড়া, 120 জন। আদম আলাইহিসসালামের সবচেয়ে বড় ছেলের নাম কাবিল, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিসসালামের সবচেয়ে ছোট ছেলের নাম হলো আব্দুল মুগিস। আদম আলাইহিসসালামের সবচেয়ে ছোট ছেলের নাম আব্দুল মুগিস, সবচেয়ে বড় ছেলের নাম কাবিল। আদম আলাইহিসসালামের নাতি পুতি সহ আদম আলাইহিসসালাম কতজন সন্তান দেখলাম আমাকে একটু বলেন, ওয়াজ তো অনেক শুনেছেন। আদম আলাইহিসসালাম নাতি পুতি অতি গতি কি হদ অনর মুরব্বিয়ক বলে হন চাই অনর ফুয়ার ফুয়ার কি হন ফুয়ার ফুয়ারে কি হন হন না নাতি, এরপরে নাতির ফুয়ারে ফতির ফুয়ারে সতী, তারপরে কি, তারপরে মতি গতি শেষ, আর কিছু অন হইন না ভাইতে লাগুন। এভাবে আদম আলাইহিস সালাম হি গট 1000 ইয়ার্স, তিনি 1000 বছর হায়াত পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন না, কয় হাজার বছর, 1000 বছরের মধ্যে হায়াতের মধ্যে আদম আলাইহিস সালাম কতজন তার আওলাদ দেখেছেন এই দুনিয়ায় থাকতে, কতজন আওলাদ দেখেছেন একটু সবাই সুবহানাল্লাহ বলি আগে ভাগে, বলার পরে আবার বলবেন সুবহানাল্লাহ, কারণ আজকে আপনি এই তত্ত্বটা জানতে পারছেন আমার থেকে, আমি আপনার দেশের মানুষ বলে আর এক মাহফিলের জন্য রেখে না দিয়ে আপনাদেরকে বলে ফেলতেছি এই এই কথাটা বলার কারণে, আমি কোনো আর এক মাহফিলে আমি এই মাহফিলে এই কথাটা বলবো এই জন্য ফকিরের মধ্যে রেখে দিই নাই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমি আমার দেশের মধ্যে এসেছি। আদম আলাইহিসসালাম এই জমিনের মধ্যে বেঁচে থাকতে, জমিনের মধ্যে পর্দা করেন নাই, বেঁচে থাকতে 4 লক্ষ সন্তান দেখেছেন, নাতি পুতি সহ কয় লক্ষ, 4 লক্ষ। ওনার বড় ছেলের নাম কাবিল, সবচেয়ে ছোট ছেলের নাম আব্দুল মুগিস, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দুই ভাইয়ের মারামারি আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, ঠিক কিনা? দুই ভাইয়ের মারামারি, কাবিল হাবিলকে মারবে, কি করবে, মারবে, কেন? কারণ কাবিলের বোন একলিমা, কাবিলের বোন একলিমা, একলিমাকে কাবিল নিজেই বিয়ে করতে চায়, হাবিলকে দিতে চায় না। আদম আলাইহিসসালাম বললেন, আল্লাহ বললেন, আদম আমি একটা দুনিয়ায় মানুষের ইবাদতের জন্য একটা ঘর বানাইছি, মানুষের ইবাদতের জন্য আমি একটা ঘর বানাইছি, এই ঘরটা হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, এই ঘরটা তুমি দেখতে যাবে। আদম আলাইহিসসালাম বলে, আল্লাহ হ্যাঁ আমি কাবা শরীফ দেখতে যাব। কাবা শরীফ দেখতে যাওয়ার সময় আদম আলাইহিসসালাম ডেকে আসমানকে বললেন, এই আসমান আমার সন্তান হাবিলকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি কি আমার সন্তানকে রক্ষা করতে পারবে? আসমান বলল, আমি এই কঠিন কাজ পারবো না, আমি এই কঠিন কাজ পারবো না। আদম আলাইহিসসালাম জমিনকে বললেন, এই জমিন তোমরা দায়িত্ব নাও, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আমি প্রথমে আসমান, আদম আলাইহিসসালাম প্রথমে আসমানকে বললেন, আসমান তুমি আমার সন্তান হাবিলকে রক্ষা করার দায়িত্ব নাও। আসমান বলে, এটা কঠিন দায়িত্ব, এটা আমি পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি দায়িত্ব নাও। জমিন বলল, আমিও পারবো না, কঠিন দায়িত্ব আমার। আদম আলাইহিসসালাম পাহাড়কে বললেন, পাহাড়
তুমি দায়িত্ব নাও, আমার ছেলেকে তুমি রক্ষা করার দায়িত্ব নাও। পাহাড় বলল আমি পারব না। শেষ পর্যন্ত বড় ভাইকে বললেন কাবিলকে, কাকে বললেন? কাবিলকে বললেন তুই হাবিলের বড় ভাই, তুমি দায়িত্ব নাও। কাবিল বলল বাবা আপনি চিন্তা করবেন না, আমি আমার ছোট ভাইকে দেখে দেখে রাখবো। নাউজুবিল্লাহ। মানুষটা রাজি হলো, আমি বাবা আমি দেখবো। ইন্নাহু কানা জালুমান জাহুলা, সে দায়িত্ব নিল কিন্তু সে বুঝতে পারে নাই, সে দায়িত্বটা রক্ষা করতে পারবে না। যেই রক্ষা করার দায়িত্ব নিয়েছে, ওই কাবিল পাহাড়ের উপর থেকে পাথর ফেলে নিজের ছোট ভাইকে কি করেছে, মেরে ফেলেছে, হত্যা করেছে। হত্যা করার পর লাশ জমিনের উপর ভাসতেছে, জমিনের উপর পড়ে আছে। এখন আমি এই লাশ নিয়ে কি করব, আমার বাবা আসলে আমি কি বলব, এই লাশ তো আমাকে গোপন করতে হবে, আমি কি করতে পারি? আল্লাহ দুইটা কাক পাঠাইলেন, কি পাঠাইলেন? দুইটা কাক পাঠাইলেন। কাক পাঠানোর পরে এক কাকে আরেক কাককে মারলো, মারার পরে কাকে কি করলো, জমিনের মধ্যে গর্ত করলো, গর্ত করে ওই মৃত কাককে দাফন করলো। তখন কাবিল বলল আমি সৃষ্টির সেরা জীব মানুষ, আমার কাছে তো কাকের জ্ঞানও নাই, এই কাকের থেকেও আমার অনেক কিছু শিকার আছে। আমি যেটা বলতে চেয়েছি, বড় ভাই এই জগৎ বড় ভাই ওরকমও দেখেছে, এই জগৎ বড় ভাই ওরকমও দেখেছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন বাবা ইয়াকুবকে, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। এ কথা আপনারা শুনেন নাই, হলফ করতে বলতে পারি শুনেন নাই। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন বাবারে আমি স্বপ্নে দেখেছি, ইন্নি আরা ফিল মানামি, আমি এসেছি আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াস শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম 11টা তারা। কয়টা তারা? আরো জোরে, আরো জোরে, কয়টা তারা বলেন? 11টা তারা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। শয়তানে গিয়ে এই কথাটা 11 ভাইকে বলে দিল, 10 ভাইকে, 10 ভাইকে বলে দিও। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তুমি তোমার স্বপ্নের কথা ভাইদেরকে বলিও না, তাহলে ভাইরা তোমাকে মেরে ফেলবে, কারণ বাবা হিসেবে আমি তোমাকে বেশি আদর করি, এই রকম মনে করে ওরা তোমার ক্ষতি করবে, তুমি ভাইদেরকে বলিও না। কিন্তু শয়তানে গিয়ে বলে ফেলল, ওরা বলল বাবারে ইউসুফকে আমাদের কাছে দেন, আমাদের সাথে মাঠের মধ্যে যাবে, ফল খাবে, আমাদের সাথে খেলা করবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন না না, আমার ছেলেকে আমি চোখের বাইরে করতে পারবো না, ওকে হয়তো বাঘে খেয়ে ফেলবে, তোমরা হয়তো খেয়াল করবে না। ওরা বলল আমরা থাকতে কিভাবে ওকে বাঘে খাবে, আমরা তাকে বাঘকে খাইতে দিব না। ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত অনুমতি দিলেন, ইয়াকুব আলাইহিস সালামের সামনে এক কাঁধের থেকে আরেক কাঁধের মধ্যে নিচ্ছেন, মাটিতে রাখতেছে না, ইউসুফ আলাইহিস সালামকে কোলে নিছেন কাঁধে, এক ভাই থেকে আরেক ভাই, এক ভাই থেকে আরেক ভাই, কাঁধে নাই কোলেও না, কোথায়? হাদুন মধ্যে লদ্দে বাফরে দেখাত দে, বাফরে দেহাত দে, সামনে দেহাত দে, একজন আরেকজন তুন হাদুন মদ্দিলর, একজন আরেকজন আদর করের, বাফে খুশি হয়ে গিয়ে গুই, ইউসুফ আলাই ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়ে গিয়ে গুই, খুশি হয়ে যাতে গরত গেই, ও আরো আরে দুম্মুর করে মাজ্জে আসার মেডিত মদ্দি, নাউজুবিল্লাহ হলেন না। এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের বড় ছিলেন, মাত্র 10 বছরের সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তাকে মাটির মধ্যে মারলেন বাইরে, এতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে আদর করতেছিলা,
এখন কি হইল আমাকে এভাবে ফেললে কেন বলে বাবাকে দেখার জন্য দেখানোর জন্য তোমাকে আদর করছিলাম এখন বাবা চলে গেছে এই চলো সবাই মিলে ওকে হত্যা করি জোরে বলুন নাউজুবিল্লাহ সবাই মিলে ওকে কি করি হত্যা করি বাইরে আমি তোমাদের কি ক্ষতি করেছি বলে তোমাকে আমাদের বাবা বেশি দেখতে পারে আমাদের বাবা তোমাকে বেশি দেখতে পারে এই জন্য তোমরা আমাকে আমি তোমাদেরকে মেরে ফেলবো আমরা তোমাকে মেরে ফেলবো শুনেন আরেকটা কথা বলি ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম কি ছিল ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল রুবেল সুবহানাল্লাহ বলেন না আমাদের অনেক ছেলে আছে না রুবেল নামটা তেমন ভালো নয় আপনারা তো রাখেন ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম কি রুবেল ওরে রুবেল আমার বড় ভাই তুমি সবার বড় ভাই তুমি আমারও বড় ভাই তোমার দায়িত্ব আমাকে রক্ষা করা তুমি এটা কি করতেছো বাইরে তুমি আমাকে একটু দয়া করো না এই কথা বলার সাথে সাথে রুবেল জোরসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল নাউজুবিল্লাহ এইভাবে প্রত্যেক ভাইয়ের কাছে গেল প্রত্যেক ভাই একটা একটা থাপ্পড় মারল একটা একটা থাপ্পড় মারার পরে আরেকটা ছেলের নাম ইউসুফ আলাইহিস সালামের আরেকটা ভাইয়ের নাম হলো ইয়াহুজা কি নাম ছিল ইয়াহুজা ওরা যখন মেরে ফেলার সিদ্ধান্ত নিল হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াহুজাকে আবেদন জানালেন ও ইয়াহুজা তুমি একটু আমার প্রতি দয়া করো তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমাকে আদর করো আমি জানি ইয়াহুজা ভাইদেরকে বলছে ও ভাইরা ইউসুফকে মারিও না ইউসুফকে মারিও না এত ছোট ছেলে মারিও না তখন ইয়াহুজা বলল ওই রুবেলের নেতৃত্বাধীন দশ ভাই বলল যদি ইউসুফের পক্ষ নাও তাহলে তোমাকেও মেরে ফেলবে নাউজুবিল্লাহ বলেন না ইয়াহুজার পক্ষ ইয়াসু ইউসুফের পক্ষ নিয়ে তোমাদেরকেও তোমাকেও মেরে ফেলবো ইয়াহুজা বলে আমি ওকে বাঁচানোর জন্য বলছি না কেন হত্যার একটা শাস্তি হত্যা করলে তো জাহান্নামে যেতে হয় হত্যা করলে কোথায় যেতে হয় তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি শুনো মারার দরকার নাই ওকে গর্তের মধ্যে ফেলে দাও ফি গায়াবাতিল জুব তোমরা ওকে গর্তের মধ্যে ফেলে দাও হয়তো কোন সাপ বিচ্ছু তাকে খেয়ে ফেলবে অথবা কোন বণিক দল তাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ কোন বণিক দল তাকে নিয়ে যাবে বড় ভাইদের কারবার দেখেন শিক্ষা নেন জীবন থেকে বড় ভাইদের কারবার ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে রশি দিয়ে কি দিয়ে বলেন না কি দিয়ে রশি দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছেন দেখানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম তো জানেন আমাকে আল্লাহই রক্ষা করবেন এগুলো ইউসুফ আলাইহিস সালাম করতেছেন দুনিয়ার মানুষকে শিখানোর জন্য নবীরা যত কিছু করে দুনিয়ার মানুষকে কি করার জন্য শিখার জন্য পড়ে যাচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইরে মৃত্যু পথযাত্রী মানুষের কতগুলো ওসিয়ত থাকে মানুষ ওসিয়ত গুলো পূরণ করে বলে তোমার ওসিয়ত কি ইউসুফ আলাইহিস সালাম বললেন ভালো করে খেয়াল করবেন ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা দুনিয়ার মধ্যে আলাপ আলোচনা করতে তোমরা অনেক সময় একসাথে বসবে কারো খুশির কথা আলোচনা করবে কারো দুঃখের কথা আলোচনা করবে কারো বিপদের কথা আলোচনা করবে তোমরা যখন বিপদের কথা আলোচনা করবে তখন আমি ইউসুফের কথা একটু মনে করিও আমি যে এত বড় বিপদের মধ্যে পড়েছি আমার কথাটা একটু মনে করিও ওরে তোমরা তো অনেকের কথা আলোচনা করবে তোমাদের যখন ক্ষুধা লাগবে তোমাদের যখন ভোক লাগবে আমার কথা একটু মনে করবে মনে করবে আমাদের ভাই একটা ক্ষুধার্ত অবস্থায় গর্তের মধ্যে আমরা ফেলে দিয়েছি তোমাদের যখন পিপাসা লাগবে আমার কথা একটু মনে করিও আমিও পিপাসার্ত ছিলাম পিপাসার্ত ভাইটাকে তোমরা ফেলে দিয়েছো তোমরা যখন কোনো যুবক দেখে খুশি হবে আমার কথা একটু মনে করবে আমার মতো একটা কিশোর ফেলেকে তোমরা ফেলে দিয়েছো ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন এই কথাগুলো বলার কারণে ওদের কাছে একটু দয়া মায়া আসবে ওরা কি করলো দয়া মায়া তো দূরের কথা শামুন নামে আরেকটা ভাই ছিল সে রশিটা কেটে দিল নাউজুবিল্লাহ বলেন না রশি কি করলো কেটে দিল
ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম একজনের হাত ধরলেন, হাত ধরার পরে মনে করলেন ভাই তাকে তুলে ফেলবে। হাত যখন ধরেছি একটা কিশোর ছেলে, হাত যখন ধরেছি তুলে ফেলবে। কিন্তু যেই ব্যক্তি হাত ধরেছে সমুন, সে কি করলো, ইউসুফ আলাইহিস সালামের পোশাকটা গায়ের থেকে যে একটাই পোশাক ছিল পা পর্যন্ত, এই পোশাকটা তুলে নিয়েছে। এই পোশাকটা তুলে নিয়ে ইহুদা বলছে তুমি এই পোশাক নিচ্ছ কেন, অত উলঙ্গ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন বাইরে বড় ভাই, ও বড় ভাই ছোট ভাইয়ের প্রতি একটু রহমত করো, আমি যদি মরে যাই এই কাপড়টা আমার কাফন হবে, আর আমি যদি বেঁচে যাই আমার যৌনাঙ্গ আমার গুপ্তাঙ্গ আমি ঢাকবো, আমার এই পোশাকটা বেশি দরকার, তোমরা আমার পোশাকটা নিও না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এত নিষ্ঠুর ছিল, ওনার পোশাকটা নিয়ে ফেলেছে বলে এটার মধ্যে রক্ত মাখবো, রক্ত মেখে বাবার কাছে নিয়ে যাব, বলবো বাঘে খেয়েছে এই জন্য রক্ত মাসা পোশাক এনেছি। তাই ইউসুফ আলাইহিস সালাম কি হয়ে গেলেন, উলঙ্গ হয়ে গেলেন। কিন্তু আমার নবীদের, নবীদের ইজ্জত কার হাতে, আরো জোরে বলেন না, নবীদের ইজ্জত কার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়েছিলেন তখনও ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে পোশাক ছিল না। আমার আল্লাহ জিবরিলকে বললেন দ্রুত গতিতে গিয়ে বেহেশত থেকে একটা পোশাক নিয়ে যাও, বেহেশত থেকে একটা পোশাক নিয়ে যাও। সেই পোশাকটা আল্লাহ সযত্নে জান্নাতের মধ্যে রক্ষা করেছেন, রক্ষা করতে করতে এই পোশাকটা ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ইউসুফ আলাইহিস সালাম একদিন বিপদে পড়তে পড়বেন, এই জন্য তাবিজের ভিতর করে ওই কাপড়টা তাবিজের ভিতর ঢুকাই দিলেন। কিসের ভিতরে বলেন না, তাবিজের ভিতরে। হযরতে জিবরিল আমিন ওই ভাইয়েরা কি করলো, ইউসুফ আলাইহিস সালাম তাড়াতাড়ি পড়ে যাওয়ার জন্য উপর থেকে একটা জোরসে পাথর নিক্ষেপ করলো যেন তাড়াতাড়ি পড়ে যায়। আমার আল্লাহ বলেন জিবরিল দেরি হলে খবর আছে ইউসুফ একটা পাথরের উপর পড়বে। সুবহানাল্লাহ, ইউসুফ কিসের উপর পড়বে, পাথরের উপর পড়বে। ইউসুফ পাথরের উপর পড়ার আগে তুমি ইউসুফের নিচে দিয়ে বসে যাবা, রাখে আল্লাহ, আরো জোরে বলেন না, রাখে আল্লাহ। এমনও অনেক হতে পারে আপনাকে মারার জন্য এসেছে, আপনার ঘর গিরে ফেলেছে, আপনার আর কোনো সাহারা নাই, আপনি আপনার আল্লাহকে ডাক দিয়েছেন, দেখেছেন যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে ফেলেছেন। এরকম হাজার হাজার ঘটনা এই জগৎ দেখেছে, ঠিক কিনা বলেন না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওই পোশাকটা পড়াইয়া বাঁচাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরাও ছিল বড় ভাই, এরা বলছে বাবারে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ইউসুফকে রক্ষা করব। কাবিল বলেছে বাবারে আপনি চিন্তা করবেন না, ছোট ভাইকে রক্ষা করব। কিন্তু তারাই এই আমানতটা খেয়ানত করেছে, আর আমার নবী হলেন আসাদেকুল আমিন, আমার নবী আমানতের রক্ষাকারী। নবুয়তের পরেও আমার নবী আমিন, নবুয়তের আগেও আমার নবী আমিন।